হাই ফ্রেন্ডস, আবার সেদিনের মতো আরেকবার চলে এলাম। আই এম কামিং এগেইন টু আওয়ার চ্যানেল বেস্ট গাইড অ্যান্ড কোচিং সেন্টার। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে পেপারটাকে পড়ার সময় একদম খুঁটিয়ে মানে সেটার সম্পর্কে ভিতরকার খবর বলছে, মানে পেপারে যেটা আছে তার থেকেও বাইরে কিছু জানার জন্য খবরটা পড়ে? আমার তো মনে হয় এরকম ক্যান্ডিডেট খুব কম আছে। তো যারা থেকে থাকো তারা প্লিজ কমেন্ট করে জানিও তো যে পেপারটা তারা খুঁটিয়ে পড়ে। আমি আজকে এরকম কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্সের বেশি কিছু ভিতরকার জিনিস নিয়ে আজকে আমি চলে এসেছি। দেবলীনা ব্যানার্জি, প্লিজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেস্ট গাইড অ্যান্ড কোচিং সেন্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি যে খবরটা পড়বো সেটা হচ্ছে আমাদের কাছে অনেকের হয়তো দুঃখের, আবার অনেকের কাছে হয়তো এটা একটা আশ্বস্ত করার খবর নিজেকে। বিকজ আমাদের সল্লু ভাই সলমান খান এখন জেলে, ব্ল্যাক বুক ব্ল্যাক বাক কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় তার 5 বছরের জেল হয়েছে। ক বছরের? 5 বছরের জেল। এখনো পর্যন্ত পাওয়া খবরে তার কিন্তু এখনো জামিন হয়নি আজকেও। সো আমরা সলমান খানের কত বছর জেল হলো, সলমান খান কি, সলমান খান কটা সিনেমা করেছে, সলমান খানের সুপারহিট সিনেমা কি, কত কি অ্যাকশন করেছে, এইসব কোয়েশ্চেন আসবে না? আসার মতো কোশ্চেন আছে একটা, ব্ল্যাক বাক পাউচ কেস, দ্যাট মিনস কৃষ্ণসার হরিণ। তো শুরুতে কোশ্চেনে চলে আসছি, ব্ল্যাক বাক অর বাংলায় যাকে বলি কৃষ্ণসার হরিণ, এই কৃষ্ণসার হরিণ বা ব্ল্যাক বাক এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড নেপাল। এদের বাসস্থান হচ্ছে, বাসস্থান অর ইংলিশে ফাউন্ড ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড নেপাল। ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড নেপাল। আর এর বৈজ্ঞানিক নাম মানে বাইনোমিয়াল নেম হচ্ছে অ্যান্টিলোপ সার্ভিক্যাপ্রা, অ্যান্টিলোপ সার্ভিক্যাপ্রা। বাইনোমিয়াল নেম অর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যান্টিলোপ সার্ভি ক্যাপ্রা, অ্যান্টিলোপ সার্ভি ক্যাপ্রা। অ্যান্ড দিস নেম ওয়াজ গিভেন বাই সুইডিশ জুলজিস্ট কার্ল লিনেয়াস, দিস নেম ওয়াজ গিভেন বাই কার্ল লিনিয়াস, হি ইজ এ সুইডিশ জুলজিস্ট। সো আমরা চলে আসি সলমান খান যে কারণে আজ এখনো পর্যন্ত জেলে আছে 106 নম্বর কয়েদি, সে যে কারণে জেলে সেটা হলো ব্ল্যাক বুক পাউচ কেস। কৃষ্ণসার হরিণ মামলায়, সরি, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় তার 5 বছরের জেল হয়েছে। সেই কৃষ্ণসার হরিণটি কি আসলে, দ্যাট ইজ এ এটা একটা বিপন্ন শ্রেণীর প্রাণী, আর এদের বাসস্থান ফাউন্ডেড ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড নেপাল। বাইনোমিয়াল নেম বা বৈজ্ঞানিক নাম অ্যান্টিলোপ সার্ভিক্যাপ্রা, আর এই নামটা দিয়েছেন একজন সুইডিশ জুলজিস্ট যার নাম হচ্ছে কার্ল লিনিয়াস, কার্ল লিনিয়াস। কৃষ্ণসার হরিণ যাদের বাসস্থান হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, নেপালে, আর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যান্টিলোপ সার্ভিক্যাপ্রা, আর এই নামটা দিয়েছেন কার্ল লিনিয়াস, একজন সুইডিশ জুলজিস্ট। এটা ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয়,
কারণ যে কোনো পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন। সো প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ রাইট ডাউন ইট প্লিজ। আই উইল টেক ইউ জাস্ট 5 সেকেন্ড। টিক টিক, 1 2। ওকে চলো, টাইমস আপ, কারণ আমাদের নেক্সট হেডলাইনে যেতে হবে। আমাদের নেক্সট হেডলাইন হচ্ছে আমাদের নেক্সট হেডলাইন 10 নম্বর পাতাতে আছে, সেটা হচ্ছে কাবেরী নিয়ে ফের অচল তামিলনাড়ু। কাবেরী দ্যাট মিনস কোনো কাবেরী মাসি, কাবেরী পিসি, কাবেরী দিদি বা কাবেরী মামি কেউ নয়, কাবেরী রিভার, কাবেরী নদী নিয়ে অচল তামিলনাড়ু। তামিলনাড়ুতে গতকাল একটা বন্ধ ছিল এই কারণে, সো সেসব নিয়ে আমি যাব না। আমি যেটা নিয়ে আসবো, যেটা নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কাবেরী নদী নিয়ে। কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, তার লেফট রাইট ট্রিবিউটারিস, বাম দিকের উপনদী, ডান দিকের উপনদী, এবং সেটা কোথায় পড়েছে, পতিত হয়েছে, এবং কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদেরকে এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো। সো প্লিজ মন দিয়ে শোনো। সেটা হচ্ছে কাবেরী নদী। কাবেরী নদীর সোর্স কোথায়? পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পাহাড় বা ফুটহিলস অফ ওয়েস্টার্ন ঘাটস অ্যাট তালাকাবেরি কোদাগু ইন কর্ণাটকা। তালাকাবেরি কোদাগু কোদাগু ইন কর্ণাটকা। আর স্টেট হচ্ছে কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে? কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু। উৎপত্তি ফার্স্টে লিখবো কাবেরী নদী। আমার মনে হচ্ছে তোমরা হয়তো রেখাটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছ না। তো কাবেরী নদী উৎপত্তি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পাহাড়। ইংলিশে যদি বলি ফুটহিলস অফ ওয়েস্টার্ন ঘাট ফুটহিলস অফ ওয়েস্টার্ন ঘাট অ্যাট তালাকাবেরি কোদাগু ইন কর্ণাটকা। আর পতিত হয়েছে বে অফ বেঙ্গল আর বঙ্গোপসাগর স্টেট। কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে? রাজ্য তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটকা। ফার্স্টে কর্ণাটকা হবে, কর্ণাটকের মধ্যে দিয়ে গেছে ফার্স্টে। ওকে, আমি এর পরে আসবো ট্রিবিউটারিস নিয়ে, কিন্তু তার আগে জিনিসটা আমি আরেকবার বলে দিই, কারণ আমি মুছে দেবো এবং নেক্সট ট্রিবিউটারি গুলো লেখাবো। সেটা হচ্ছে উৎপত্তি পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পাহাড়, অথবা যে কোনো একটা অপশন দিতে পারে, পশ্চিমঘাট পর্বতের তালাকাবেরি তোদাগু ইন কর্ণাটকা, এটা দিতে পারে কিংবা এটা দিতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারে, তোমরা যে কোনো একটাতে টিক মারবে। ব্রহ্মগিরি অ্যাকচুয়ালি বেশি করে থাকতে পারে পশ্চিমঘাট পর্বতটা,
এটাই হচ্ছে মেন। হয়তো দিল যে কাবেরী নদীর উৎপত্তি কোথা থেকে, অমরকণ্টক পর্বত, পশ্চিমঘাট পর্বত, মানস সরোবর, নান অফ দিস। তো দ্যাট অ্যান্সার ইজ পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পাহাড় থেকে বা ফুটহিলস অফ ওয়েস্টার্ন ঘাট, ঠিক পশ্চিমঘাট পর্বতের ওখান থেকেই উৎপত্তিটা হয়েছে। পতিত হয়েছে কোথায়? বে অফ বেঙ্গল আর বঙ্গোপসাগর। আর কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটকা, তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটকা। আমি নেক্সট যাবো ট্রিবিউটারিজ, উপনদীগুলো নিয়ে, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড দুটো ট্রিবিউটারি নিয়ে আমি কথা বলবো। সেই জন্য প্লিজ রাইট ডাউন ইট অ্যান্ড এগেন আই রাইট ট্রিবিউটারিজ প্লিজ। ওকে, আই উইল টেক ইউ জাস্ট 5 সেকেন্ডস প্লিজ। টাইমস আপ, আমি জানি তোমাদের লেখা হয়ে গেছে, টাইমস আপ বলি আর না বলি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে চলো, তো ট্রিবিউটারিজ বা উপনদী উপনদী লেফট সাইড, লেফট সাইডে কি কি আছে? খড়াঙ্গি, হেমাবতী, শিমশা অ্যান্ড অর্কাবতী। আর রাইট সাইড লক্ষ্মণা, সরি লক্ষ্মণা তীর্থ, কাবিনী, ভবানী, নোয়াল অ্যান্ড অমরাবতী। সো লেফট সাইড হরেঙ্গি, হেমাবতী, শিমশা, অর্কাবতী। হরেঙ্গি, হেমাবতী, শিমশা, অর্কাবতী। হেমাবতী কি কি ভাবে মনে রাখবো, মনে রাখার একটা আমি জাস্ট ছোট ট্রিপস দিচ্ছি তোমাদেরকে। H2SA ফর্মুলাটা হচ্ছে H2SA, হেমারেঙ্গি, হেমাবতী, শিমশা, আর্কাবতী। ওকে ক্লিয়ার? রাইট সাইড লক্ষ্মণা, তীর্থা, কাবেনী, ভবানী, নোয়াল, অমরাবতী। LTKBNA, LTKBNA, লক্ষ্মণা, তীর্থা, কাবেনী, ভবানী, নোয়াল, অমরাবতী। কি বললাম? LTKBNA, লক্ষ্মণা, তীর্থা, কাবিনী, ভবানী, নোমাল, অমরাবতী। লক্ষ্মণা, তীর্থা, কাবিনী, ভবানী, নোমাল, অমরাবতী। দ্যাট ইজ রাইট সাইড ট্রিবিউটারিজ অফ কাবেরি রিভার, কাবেরী নদীর ডান দিকের উপনদী। কোশ্চেন এটাই আসে, ভবানী কোন নদীর উপনদী? কাবেরী, কৃষ্ণা, নর্মদা নাকি তাপ্তি? তো অ্যান্সার ইজ কাবেরী। এরকম ভাবে কোশ্চেনটা আসবে, সেই জন্য তা সত্ত্বেও লেফট সাইড রাইট সাইড পড়তে হবে, বিকজ আমাদের সামনে যে সিজিএল আছে বা হায়ার লেভেলের এক্সাম গুলোতে কিন্তু এটা দেয় যে কাবেরীর নিম্নের কোনটি কাবেরী নদীর ডান দিকের উপনদী। শিমশা, হেমাবতী, লক্ষ্মণা, নান অফ দিস। তো অ্যান্সার ইজ লক্ষ্মণা, রাইট সাইড ট্রিবিউটারিজ। লেফট সাইড হরেঙ্গি, হেমাবতী, শিমশা, আর্কাবতী, H2SA, হেমাবতী, হরেঙ্গি, শিমশা, আর্কাবতী। আর রাইট সাইড LTKBNA, LTKBNA, লক্ষ্মণা, তীর্থা, কাবিনী, ভবানী, নোমাল, অমরাবতী। ওকে দ্যাটস ক্লিয়ার। এর মধ্যে আমি আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে
কাবেরী নদী দক্ষিণ ভারতের তৃতীয় দীর্ঘতম নদী? কাবেরী নদী দক্ষিণ ভারতের তৃতীয় দীর্ঘতম নদী, প্রথম কে? গোদাবরী। গোদাবরী সেকেন্ড কৃষ্ণা অ্যান্ড দেন কাবেরী। তৃতীয় দীর্ঘতম নদী কাবেরী, দক্ষিণ ভারতের তৃতীয় দীর্ঘতম নদী কাবেরী। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? গোদাবরীকে, সরি, গোদাবরী দেন কৃষ্ণা দেন কাবেরী, তৃতীয় দীর্ঘতম নদী। তাহলে এগেন রিপিট, কাবেরী নদীর উৎপত্তি পশ্চিমঘাট পর্বত, পতিত স্থান বঙ্গোপসাগর। আর কি বলেছিলাম? ট্রিবিউটারিজ, লেফট সাইড ট্রিবিউটারিজ হারিঙ্গি, হেমাবতী, শিমশা, অর্কাবতী। রাইট সাইড ট্রিবিউটারিজ লক্ষ্মণা, তীর্থা, কাবেনী, ভবানী, নুমল, অমরাবতী। অ্যান্ড কাবেনী ইজ দ্য থার্ড লংগেস্ট রিভার ইন সাউথ ইন্ডিয়া, ফার্স্ট গোদাবরী অ্যান্ড সেকেন্ড কৃষ্ণা, দেন থার্ড ইজ কাবেরী। ওকে, চলো রাইট ডাউন ইট। আর কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে তারা কাবেরী? স্টেট হচ্ছে দুটো, তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটকা। তামিলনাড়ু কর্ণাটকা। ওকে, আমার মনে হয় তোমাদের লেখা হয়ে গেছে। চলো তাহলে বুঝে দিয়ে আমরা চলে যাবো নেক্সট লাইনে। এবার যেটা যাবো সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং লেভেল, ব্যাংকিং কিছু কারেন্ট অ্যাফেয়ার, সেটা আমাদের বিজনেস পেজে আছে, যেটা পেজ নাম্বার 13, 13 নম্বর পেজে। অপরিবর্তিত সুদ, রিজার্ভ ব্যাংকে রেপো রেট, রিভার্স রেপো রেট অ্যান্ড ব্যাংক রেট তিনটেই একই রেখেছে। রেপো রেট, রিভার্স রেপো রেট অ্যান্ড ব্যাংক রেট তিনটেই একই রেখেছে। রেপো রেট কত বর্তমানে? 6% অ্যান্ড রিভার্স রেপো রেট 5.75% অ্যান্ড ব্যাংক রেট ইজ 6.25%। এগুলো তোমরা প্লিজ লিখে নাও, আমি এবার প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। রেপো রেট কি, রিভার্স রেপো রেট কি এন্ড ব্যাংক রেট কি। রেপো রেট 6% যেটা আগে ছিল এটা এখনই এখনো একই আছে, রিজার্ভ ব্যাংক কোনো চেঞ্জ করেনি। রিভার্স রেপো রেট 5.75% আগে যা ছিল এখনো তাই আছে। অ্যান্ড ব্যাংক রেট 6.25% এটাও একই আছে, দ্য সেম। সো হোয়াট ইজ দ্য রেপো রেট? রেপো রেট হলো রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে যে হারে টাকা ধার দেয় সেটাই হলো রেপো রেট। কি বললাম? রেপো রেটে কি হচ্ছে? রেপো রেটে রিজার্ভ ব্যাংক লেন্ড মানি টু কমার্শিয়াল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংক বাণিজ্য ব্যাংকগুলিকে টাকা ধার দিচ্ছে। আর এটা মনে রাখবে অবশ্যই, এটা স্বল্পকালীন মেয়াদে, শর্ট টার্ম, শর্ট টার্ম।
টার্ম মেজারমেন্ট, রেপো রেট শর্ট টার্মে হয়, অল্প সময়ের জন্য টাকা ধার দেয়। আর রিভার্স রেপো রেট কি? এটা পুরো উল্টো, বাণিজ্যিক ব্যাংক রিজার্ভ ব্যাংকে টাকা ধার দিচ্ছে। রিভার্স রেপো রেট অ্যাট হুইচ আরবিআই বোরোস মানি ফ্রম কমার্শিয়াল ব্যাংক। রিভার্স রেপো রেট হচ্ছে রিজার্ভ ব্যাংক টাকা নিচ্ছে এর কাছ থেকে, কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে। রিভার্স রেপো রেট আরবিআই বোরোস মানি ফ্রম কমার্শিয়াল ব্যাংক। ওকে, আরবিআই রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিচ্ছে রিভার্স রেপো রেট, এবং সেটার রেট এখন বর্তমানে 5.75%। আর দ্যাট ইজ ব্যাংক রেট কি? ব্যাংক রেট হচ্ছে, ব্যাংক রেট রেফার্স টু দা অফিশিয়াল ইন্টারেস্ট রেট অ্যাট হুইচ আরবিআই উইল প্রোভাইড লোনস টু দা ব্যাংকিং সিস্টেম হুইচ ইনক্লুডস কমার্শিয়াল অর কর্পোরেট ব্যাংকস অর ডেভেলপমেন্ট ব্যাংকস এক্সেট্রা। ব্যাংক রেটও সেম একই রেপো রেটের মতো টাকা দিচ্ছে, বাট ব্যাংক রেট হচ্ছে লং টার্ম মনিটারি পলিসি, দীর্ঘকালীন। ব্যাংক রেটের আর রেপো রেটের মধ্যে পার্থক্য একটাই, ব্যাংক রেট হচ্ছে লং টার্ম আর রেপো রেট হচ্ছে শর্ট টার্ম। এই দুটো খুব ভালো করে মনে রাখো, কোশ্চেন এটাই থাকবে, শর্ট টার্ম কোনটা, ব্যাংক রেট রেপো রেট না রিভার্স রেপো রেট না ক্যাশ রিজার্ভ রেশিও, এটাও দিতেই পারে। আমাদের অ্যান্সার হবে সেক্ষেত্রে শর্ট টার্ম হচ্ছে রেপো রেট আর লং টার্ম হচ্ছে ব্যাংক রেট, দুটো একই, রিজার্ভ ব্যাংকই কমার্শিয়াল ব্যাংকে ধার দিচ্ছে, বাট একটা স্বল্পকালীন সময়ের জন্য আর একটা দীর্ঘকালীন সময়ের জন্য। দীর্ঘকালীন সময়ের জন্য যে কোনটা দিচ্ছে দ্যাট ইজ ব্যাংক রেট, যেটা দিচ্ছে সেটা হচ্ছে ব্যাংক রেট। আর স্বল্পকালীন সময়ের জন্য যেটা, যে টাকাটা ধার দেয় সেই যে রেটে দেয়, যে রেটে দিচ্ছে সেই রেটটাই হচ্ছে রেপো রেট, যে টাকাটা দিচ্ছে সেটা নয়, যে রেটে দিচ্ছে সেটাই হচ্ছে রেপো রেট। রিজার্ভ ব্যাংক যে রেটে কমার্শিয়াল ব্যাংকে টাকা দিচ্ছে সেটা হচ্ছে রেপো রেট, এবং সেটা অবশ্যই শর্ট টার্ম, স্বল্পকালীন সময়ের জন্য। আর ব্যাংক রেট রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক বা কর্পোরেট ব্যাংক বা ডেভেলপমেন্ট ব্যাংকগুলোকে টাকা দিচ্ছে যে রেটে, সেই রেটটা হচ্ছে ব্যাংক রেট, এবং সেটা হচ্ছে লং টার্ম পলিসিস। আর রিভার্স রেপো রেট হচ্ছে যে রেটে বাণিজ্যিক ব্যাংক রিজার্ভ ব্যাংকে টাকা ধার দেয়, ঠিক উল্টো। রিভার্স রেপো রেট এই দুটোর থেকে পুরোটাই আলাদা, যেটা বাণিজ্যিক ব্যাংক যে রেটে বাণিজ্যিক ব্যাংক রিজার্ভ ব্যাংকে টাকা দিচ্ছে। আমি আবার বলছি, খুব ভালো করে মন দিয়ে শোনো, যে রেটে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে টাকা দেয় বা ঋণ দেয় বা লোন দেয় যাই বলো না কেন, সেটা হচ্ছে রেপো রেট, অবশ্যই সেটা শর্ট টার্ম, স্বল্পকালীন সময়ের জন্য। আর যে রেটে বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে বা বাণিজ্যিক ব্যাংক টাকা দিচ্ছে বা লোন দিচ্ছে রিজার্ভ ব্যাংকে, সেটা হচ্ছে রিভার্স রেপো রেট, অ্যান্ড দ্যাটস রেট ইজ 5.75%। আর হোয়াট ইজ ব্যাংক রেট? ব্যাংক রেটও সেম অ্যাজ রেপো রেট, বাট ব্যাংক রেট ইজ এ লং টার্ম পলিসি। ব্যাংক রেট হচ্ছে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল বা ডেভেলপমেন্ট ব্যাংকগুলোকে টাকা দিচ্ছে যে রেটে, সেটা হচ্ছে ব্যাংক রেট, বাট দ্যাট ইজ এ লং টার্ম পলিসিস। ওকে, চলো রাইট ডাউন ইট। হয়ে গেছে, আমরা চলে যাবো আমাদের নেক্সট হেডলাইনে। এইটা খুব ভালো করে দেখবে, রেপো রেটের হার হচ্ছে 6%, রিভার্স রেপো রেট 5.75%, অ্যান্ড ব্যাংক রেট 6.25%। এগেন রিপিট, রেপো রেট 6%, রিভার্স রেপো রেট 5.75%, অ্যান্ড ব্যাংক রেট 6.25%। আচ্ছা ফ্রেন্ডস, তোমরা জানো তো কমনওয়েলথ গেম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভারতের ঝুড়িতে চলে এসেছে একটা সোনা, যেটা নিয়ে এসছে মীরাবাই চানু। মীরাবাই চানু ভারত উত্তোলনে একটা সোনা নিয়ে চলে এসছে, থ্যাংকস টু মীরাবাই চানু, হ্যাটস অফ টু ইউ।
চলো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের নেক্সট এন্ড লাস্ট হেডলাইন, এবং সেটা আছে আমাদের লাস্ট পেজে। সরি, আমি তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিই, অসাধারণ, বেশ সুন্দর, গর্ব লাগছে নিজেকে দেখে। এই যে মীরাবাই চান কমনওয়েলথ গেমসে সোনা আনলেন প্রথম দিনে। তো কমনওয়েলথ গেমস কোথায় হচ্ছে আশা করি সবারই জানা আছে, বহুবার আমি রিপিট করেছি, অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। নেক্সট কবে হবে? 2022-এ। সেটা কোথায় হবে? বার্মিংহ্যাম, ইংল্যান্ড। ওকে, তো কমনওয়েলথ গেমস এর ম্যাসকট আমি এটা নিয়ে আলোচনা করেছি, বোরাবি। বোরাবি আজকে আলোচনা করবো মীরাবাই চানু। মীরাবাই চানু, তোমরা জানো ইনি কোথাকার, কোন রাজ্যের এই অসাধারণ নারী? মণিপুর, মণিপুর রাজ্যের। এনার আসল নাম হচ্ছে সৈখম মীরাবাই চানু, অরিজিনাল নেম সৈখম মীরাবাই চানু। আর রেসিডেন্স বা তার বাসস্থান বাংলাও লিখতে পারো, মণিপুর। মণিপুরে তার জন্ম। ওকে, মীরাবাই চানু এর আগে 2014-তে গ্লাসগোতে যে কমনওয়েলথ হয়েছিল সেটাতে পেয়েছিল সিলভার। সি হ্যাড ওন দা সিলভার মেডেল ইন দ্য উমেন্স 48 কেজি ওয়েট লিফটিং ক্লাস অ্যাট 2014 কমনওয়েলথ গেমস ইন গ্লাসগো, স্কটল্যান্ড। মীরাবাই চানু, অরিজিনাল নেম সৈখম মীরাবাই চানু, তার বাসস্থান বা তার জন্ম মণিপুর। এর আগে 2014-তে যে কমনওয়েলথ গেমসটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? এখান থেকে কোশ্চেনটাও তোমরা পেয়ে যাচ্ছ, গ্লাসগো, স্কটল্যান্ডের গ্লাসগো সিটি বা শহরে। সেখানে সে কি পেয়েছিল? সিলভার মেডেল, 48 কেজি ওয়েট লিফটিং। এটাও 48 কেজি ওয়েট লিফটিং ছিল, এবারে যেটা শোনা পেয়েছে। এই হেডিংটা তো করতে হবে, মীরাবাই চানু সোনা জিতেছে। অরিজিনাল নেম সৈখম মীরাবাই চানু, আর রেসিডেন্স অর্থাৎ বাসস্থান মণিপুর। সি হ্যাড ওন দ্য সিলভার মেডেল ইন দ্য উমেন্স 48 কেজি ওয়েট লিফটিং ক্লাস অ্যাট 2014 কমনওয়েলথ গেমস ইন গ্লাসগো, স্কটল্যান্ড। 2014 কমনওয়েলথ গেমস যেটা গ্লাসগোতে হয়েছিল সেটাতে মীরাবাই চানু সিলভার জিতেছিলেন, 48 কেজি সোনা, এই সরি 48 কেজি ওয়েট লিফটিং বা ভারোত্তোলনের শ্রেণীতে শেষ সিলভার জিতেছিল। আর এবার একটা দেখিয়ে দিল সোনা জিতকে, সোনা জিতে হাম নেই ছোড়েঙ্গে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংকস মীরাবাই চানু, অ্যান্ড হ্যাটস অফ ইউ, হ্যাটস অফ ইউ। সো প্লিজ রাইট ডাউন ইট।
ওকে, আজকে অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, এবং যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি সেগুলো কিন্তু তোমাদের আগামী এক্সামের জন্য, আগামী পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কৃষ্ণসার শরীর, তার সাথে সাথে কাবেরী নদী, তারপর এগেন ব্যাংক রেট, রিভার্স রেট, রিভার্স রেপো রেট অ্যান্ড রেপো রেট, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, শুধু ব্যাংকিং এর জন্য নয় বন্ধু, সমস্ত পরীক্ষার জন্য। ইকোনমিক্স সাবজেক্ট ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড মীরাবাই চানু যে সোনা জিতেছেন, তার বাড়ি, তার বাসস্থান এবং কমনওয়েলথ গেমস যেটা গোল্ড কোস্টে হচ্ছে অস্ট্রেলিয়া। অ্যান্ড ম্যাসকট ইজ বোড়াবি, আবার রিপিট করে দিলাম, প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, অ্যান্ড ভালো লাগছে কি লাগছে না সেটা কমেন্ট করে জানাও, আর কি চাও তোমরা, আর কি কি ক্লাস চাও সেটা আমাকে জানাও, তবে আমি আরো ইন্টারেস্টেড হবো তোমাদের কাছে আরো কিছু সাবজেক্ট নিয়ে আসার জন্য। ওকে চলো, ভালো থেকো, গুড বাই, নমস্কার, টাটা।